ডিয়ার ভিক্টোরিয়া, রৈখিক গতিতে ভালোই তো চলে যাচ্ছিল দিনকাল। কি দরকার ছিল তোমার আমায় দ্বিমাত্রিক জীবনের লোভ দেখানোর? দ্বিমাত্রিকের বৃত্তি ও গতির মতো তোমার সেন্টারে রেখে আমি সারা জীবন পরিধির উপর ঘুরে যাব, এটা কিভাবে ভেবেছিলে তুমি? গতিসূত্রের প্রথম সূত্রের মতো নির্দিষ্ট বেগেই তো চলছিল জীবনটা। হঠাৎ কোন বলের প্রভাবে আমার মানসপটে এই তরণ যোগ হয়েছিল তা কি তুমি বলতে পারবে? নাকি তুমি আমায় সরল ছন্দিত স্পন্দে গতিশীল মানুষ ভেবেছ, যে কিনা সারা জীবন সাম্যাবস্থার পানে ছুটে বেড়ায়, একবার একদিক থেকে তো আরেকবার আরেক দিক থেকে? আমি তো এমনিতেই দুঃখ কষ্টে সম্পৃক্ত হয়ে থাকি, তাও জীবনে যখন একটু অসম্পৃক্ত অবস্থায় আসি তুমি কেন আমায় শিশিরাঙ্গে নামিয়ে আনো? নাকি তুমি আমার জীবনটাকে জেনার ভোল্টেজে নিয়ে আসতে চাচ্ছ? কি লাভ তোমার বা কি দোষ আমার? বিশ্বাস করো প্রিয়তমা, জেনারেল রিলেটিভের মতো কোনো ধরনের জটিলতা আমার মাঝে নেই। খুব সিম্পলি বলে দেই, আমি হতে চাই চুম্বক যখন তুমি তড়িৎ, অথবা আমি অবশ্যই তড়িৎ যখন তুমি হবে চুম্বক। তড়িৎ থেকে যেমন চুম্বক পাওয়া যায়, তেমনি চুম্বক থেকেও তড়িৎ পাওয়া যায়। কি সুন্দরভাবে একে অন্যের পরিপূরক তারা! আমার মতে ভালোবাসা তো স্থির তড়িতের মতো দূর থেকে আকর্ষণ বা চল তড়িতের মতো ছুটে বেড়ানোতে না, ভালোবাসা তড়িৎ চুম্বকের মতো পারস্পরিক পরিপূরকতায়, তাই না? এই পরিপূরকতার চাওয়াটাই আমার, আর কিচ্ছু চাই না। হে প্রিয়তমা, জানিয়ে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে, বাড়ুক না, তোমার প্রতি আমার ভালোবাসার কোনোদিন এন্ট্রপি স্পর্শ করতে পারবে না। এটি তোমারই দেওয়া নাম, অপদার্থ।